এনসিপির দলনেতা শরদ পাওয়ারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা বিনায়ক আম্বেদকর। তারই বদলা নিতে তাকে সপাটে চর কষালেন এক এনসিপি কর্মী। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসা বিনায়ক আম্বেদকরের সঙ্গে কোনো বিষয় নিয়ে এনসিপি কর্মীদের বচসা চলছে। এরই মধ্যে সাত পড়া আর এক এনসিপি কর্মী আচমকা বিজেপি নেতার গালে চর বসিয়ে দেন। চরের চরে আম্বেদকরের চোখের চশমা ছিটকে খুলে যায়। এরপর ওই বিজেপি নেতা পুনে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, এনসিপি সাংসদ গিরিশ বাপট তাকে শরদ পাওয়ারের বিরুদ্ধে মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে বলেন। চরের ভিডিও টুইট করে চন্দ্রকান্ত পাটিল লেখেন, এনসিপির গুন্ডারা মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেদকরের আক্রমণ করেছে। বিজেপির তরফে আমি এর তীব্র নিন্দা করছি। এই এনসিপি গুন্ডাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। রাজলক্ষ্মীর পক্ষ থেকে সমস্ত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। পয়লা বৈশাখ 1429 শুক্রবার বর্ষবরণ উৎসবে আপনাদের সকলকে রইল মিষ্টি মুখের সাদর আমন্ত্রণ। আপনাদের পাদস্পর্শে ও আশীর্বাদে শুভ হোক নতুন বছরের পথ চলা। সঙ্গে রয়েছে দারুণ অফার, সোনার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়, হীরের গহনা ও গ্রহরত্নে 5% পর্যন্ত ছাড়, পুরনো সোনার গহনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার গহনা। রাজলক্ষ্মী জেমস এন্ড জুয়েলারি, কাঁথি বাজার, পূর্ব মেদিনীপুর।